রংপুরে বেড়েছে কুকুরের উপদ্রব। সংখ্যা বৃদ্ধিতে রংপুরের কুকুর সামলানো এখন বড় এক চ্যালেঞ্জের নাম। প্রতিদিনই কুকুরের কামড়ের শিকার হচ্ছেন 50 থেকে 60 জন। বাড়ছে আক্রান্তদের চিকিৎসা নেয়ার হার। সিটি কর্পোরেশন বলছে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকায় এই মুহূর্তে কিছুই করার নেই, তবে দরকার সবার সচেতনতা। রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল। রংপুর নগরীর অলিগলি দাপিয়ে বেড়ায় বেওয়ারিশ কুকুরের দল। দিনরাত সবসময়ই এদের উপস্থিতি। লোকালয়ে থাকলেও সব ক্ষেত্রে মানুষের সঙ্গে সদ্ভাব থাকছে না কুকুরের, বরং অনেক ক্ষেত্রেই তৈরি হচ্ছে বৈরিতা। খাদ্যাভাবের কারণে এদের স্বভাব পরিবর্তিত হয়ে হচ্ছে আক্রমণাত্মক, ফলে শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না কুকুরের হাত থেকে। কুকুর কামড়াচ্ছে, মানে পেছন থেকে যে কুকুর ঘাস কামড় দিয়ে দৌড় পড়ছে। আমার পায়ে জুতা ছিল, ওর মনে পায়ে পায়া লাগছে না, কোথায় পায়া লাগছে, ও আমার পায়ে কামড় মারছে। সকালবেলা একটু ওই এমনি বাহিরে বাড়িছি আর কুকুর আইয়া গপ করে পাওড়ার কামড় মারছে। কুকুরের কামড়ের শিকার হচ্ছেন অনেকেই। গত মাসে কুকুরে কামড়েছে 1,205 জনকে। চিকিৎসা নিতে প্রতিদিনই ভিড় হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন টিকাদান কার্যালয়ে, বলছেন জেলার টিকাদান স্বাস্থ্যকর্মীরা। আমাদের এখানে মাসে গড়ে 605 জন নতুন রুগী আসে। গত মাসের যদি রিপোর্টটা বলি, ফার্স্ট ডোজ গত মাসে দিচ্ছে হচ্ছে 580 জন, সেকেন্ড ডোজ হচ্ছে 500 জন, আর থার্ড ডোজ হচ্ছে 480 জন দিয়েছে। আমাদের পার ডে হচ্ছে পেশেন্ট আসে প্রায় হচ্ছে 30 থেকে 40 জন, আর দিন দিন রুগীর সংখ্যা বাড়তেইছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কুকুর নিধন করাটা দরকার। কুকুর আতঙ্কে ভুগছে নগরবাসী, আর সাধারণ সচেতন নগরবাসী বলছেন কুকুর নিধনে নেওয়া হোক দ্রুত ব্যবস্থা। তাহলে আমরা কি মনে করবো যে একটা মানুষের জীবনের চেয়ে কুকুরের জীবনের মূল্য বেশি? আমার মনে হয় যে অনতি বিলম্বে হাইকোর্টের যে সিদ্ধান্ত, সেটার জন্য অবশ্যই কিন্তু একটা আইন করে এই কুকুরটার বিষয়ে একটা ব্যবস্থা করা দরকার। আসলে আমরা এখন অনেক আতঙ্কে আছি, এত কুকুরের উৎপাত মানে শুরু হয়ে গেছে যে আমরা মানে নিরাপদ থাকতে পাচ্ছি না। প্রচুর, আপনি রাত 12টার পরে একলা কোনো ফাঁকা রাস্তায় ঘুরতে পারবেন না, আপনাকে অ্যাটাক করবে। এবং অলরেডি কুকুর আপনার হাঁস মুরগি ছাগল, আমার নিজেরই ছাগল মেরে ফেলছিল, আমি সেই ছাগলের জন্য বিভাগীয় কমিশনারের কাছেও গেছিলাম। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের এককভাবে কোনো কিছুই করা সম্ভব না, দরকার সকলের সচেতনতা। প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ রসিকের এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। রংপুর শহরে আসলে ইদানিং না আগে থেকেও এবং ইদানিং আরও বেশি হয়েছে যে কুকুরের উপদ্রব অনেক বেশি। সেক্ষেত্রে এটা আসলে শুধু সিটি কর্পোরেশনের এককভাবে আসলে কিছু করা সম্ভব না, এটা সবার সচেতনতা লাগবে। আর আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের আসলে এই মুহূর্তে আমরা কোনো কুকুর নিধন করতে পারবো না, কারণ যেহেতু হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। রংপুর নগরীতে বর্তমানে 42 কুকুর 12,000-এর মতো। 2013 সালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় কুকুর মারা বন্ধ থাকায় বেড়েই চলেছে এদের সংখ্যা। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।